তো বোতল নেবে? হ্যাঁ, এটা আমাদের বোতল। হ্যাঁ, দেখেন কত বোতলের আইটেম, জি, কত মিলি থেকে শুরু হয় আপনাদের? এটা এটা হইলে আমাদের, না এটা হইলে আমাদের টিউব, টিউব কোম্পানি, টিউব যেটা টিউব বানানো আপনি, টিউব তৈরি করি। হ্যাঁ, এর কিভাবে বানায় এটা দেখাই। এটা আমাদের যে ইনজেকশন মোল্ডিং এর তৈরি হয়, আপনার সব নিজস্ব না? জি জি, নিজেরা বানায় রাখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সব নিজস্ব, স্টক করা আছে আর কি। হ্যাঁ, ইমরান ভাই, এটা আমাদের এই যে বোতলের কারখানা, বোতল তৈরি হয় এখানে, বোতল তৈরি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হইলে বোতল তৈরি করি আমরা, এখানে সম্পূর্ণ বোতল তৈরি করা হয়। হ্যাঁ, বোতল তৈরি করি আমরা। কিন্তু টিউবটা দেখাইছি আগে কিভাবে বানানো হয়, টিউব থেকে আপনারা কিভাবে বানান এটা? এটা হিটে যায়, হিটে যায়, এখানে হাওয়ায় ব্লু করা হয়, মানে হিট করা হয়, হিট হলে কি নরম হয়ে যায়? হ্যাঁ, হিটে নরম হয়ে যায়। নরম হওয়ার পরে এখানে কি করা হয়? এখানে ব্লু করা হয়, হাওয়া থেকে ব্লু করা হয়, হাওয়ার মাধ্যমে যে ইট আছে, সাসটা আছে, ওটার মাধ্যমে বোতলের শেপটা আসে। হ্যাঁ, এটা কত করেছেন? এটা আপনার 3 টাকা। এটাও 3 টাকা? আর 4 টাকা, অনলি 4 টাকা, অনলি 5 লিটার ফ্রেশ বলি আমরা কি, ফ্রেশ এর আর কি। হ্যাঁ, এটা 5 লিটার ফ্রেশ, কাছ থেকে দেখাই আর কি। আলাদা, এটা হলে আপনার ফ্রেশ এর, এটা রূপচন্দা, বাবু ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ভালো আছি। তো আপনাদের কারখানায় তো চলে আসলাম, জি জি, বলো তো আপনাদের এখানে কি কি ধরনের বোতলের আইটেম পেয়ে যাবে দর্শকরা? আমাদের এখানে আপনার 30 মিলি থেকে শুরু করে আপনার 5 লিটার পর্যন্ত পাবেন। 30 মিলি থেকে শুরু করে 5 লিটারের সমস্ত বোতলের আইটেম গুলি পেয়ে যাবে আপনাদের এখানে। তো এগুলোকে আপনি নিজস্ব তৈরি করেন না? জি জি জি। যেহেতু আমরা কিন্তু ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো দর্শকদের কিভাবে তৈরি করা হয় এগুলো। তবে আপনাদের দোকানের লোকেশনটা যদি বলে দিতেন নামটা সহকারে। আমাদের লোকেশন হলো 32/33 হাজিবাল্লি রোড, চকবাজার, ঢাকা। চকবাজার, ঢাকা। আমরা দোকানের নামটা দিবে? আমাদের দোকানের নাম থ্রি স্টার বোতল কোম্পানি, বোতল কোম্পানি আর কি। তো ভাই আপনারা কি এইসব যে করতেছেন, আপনাদের বিএটি লাইসেন্স আছে সরকারি? জি 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 জি, লাইসেন্স আছে, তাই না? হ্যাঁ, টেট লাইসেন্স, টেট লাইসেন্স আছে, হ্যাঁ, ব্যাটারি আছে, সব ধরনের ই আছে আর কি। দেখানোর চেষ্টা করি তাদের ইটা আর কি, এখানে আছে সমস্ত কারখানা নাকি এটা? জি জি, এটা কারখানা। এটা কোথায়? এটা এটা আপনার কামরাঙ্গি চরে। কামরাঙ্গি চরে? জি জি। আপনাদের কয়টা এই কারখানা? এটা আমাদের কারখানা দুটা। দুইটা না? জি জি জি। এই সেটটা কি আপনাদের? ভাই কত বোতলের আইটেম, কত মিলি থেকে শুরু হয় আপনাদের? এটা আমাদের 30 মিলি থেকে শুরু করে আপনার 5 লিটার পর্যন্ত। 30 মিলি থেকে শুরু করে 5 লিটারের সমস্ত বোতলের আইটেম পেয়ে যাবে, তাই না? যারা কোম্পানি থেকে নিতে চাচ্ছে, জি জি জি, বা বেশি পরিমাণ সারা বাংলাদেশে নিতে চাচ্ছে, তো আপনাদের এখান থেকে যদি নিতে চায় কিভাবে নিতে পারবে? অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে। অ্যাকচুয়ালি আপনাদের এখান থেকে যদি কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় কত টাকার মাল হলে আপনারা মালগুলো পাঠাতে পারবেন? আমাদের সর্বনিম্ন ছোট মাল হলে 1000 পিস, 1000 পিস। হ্যাঁ, আর আপনার ওই বড় মাল হলে 500 পিস, 500 পিস। হ্যাঁ, 500 পিস বা 1000 পিস মাল হলে আপনারা কন্ডিশনে পাঠাতে পারবেন মালগুলি। জি জি। এছাড়া দোকানে বা আপনাদের কারখানায় এসে কিন্তু নিতে পারবে তারা, দেখেছেন আর কি। ও, তো এগুলো কিভাবে বানান আপনারা? আমরা আপনার ওই ব্লু মেশিনের সাহায্যে এগুলো ইঞ্জেকশন এবং ব্লু মেশিনের সাহায্যে তৈরি করি, তৈরি করেন আর কি। ইমরান ভাই, এটা হইলো আমাদের টিউব, টিউব কোম্পানি, টিউব যেটা টিউব বানান আপনি, টিউব তৈরি করি। হ্যাঁ, এটা কিভাবে বানান এটা দেখাই। এটা আমাদের যে ইঞ্জেকশন মোল্ডিং এর তৈরি হয়, আপনার সব নিজস্ব না? জি জি, নিজেরা বানায় রাখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সব নিজস্ব, স্টক করা আছে আর কি। হ্যাঁ, স্টক করা। এটা কি মেশিন? এটা মেশিন, টিউবের মেশিন। কিভাবে বানায় একটু যদি দেখাই দেন। এই যে আমাদের টিউব হইতে হয়, টিউব হচ্ছে আর কি। হ্যাঁ, এটা দানা দেই, দানা, মানে দানাটা দেখাই একটু। দানা ডিজাইন যে কোনো মডেলে চাইলে আপনি বানিয়ে দিতে পারবেন? আপনার অর্ডার দিলে আমরা বানিয়ে দিতে পারব, বানিয়ে দিতে পারবেন আর কি। এবং আপনারা যদি ডাইস তৈরি করে নিতে চান তাও নিতে পারবেন, তাও নিতে পারবে আর কি। আমাদের ডাইস তৈরি করা ই আছে, দানাগুলো দেখা আর কি, এগুলো তৈরি করা হয়, দানা থেকে তৈরি করা হয়। দেখেন এগুলো থেকে কি করা হয় পরে? এটা তো বোতল তৈরি হয়, বোতল, এগুলো দানা না? দেখেন প্লাস্টিকের দানা। হ্যাঁ, এটা প্লাস্টিকের দানা, প্লাস্টিকের দানা থেকে আর কি বোতল তৈরি হয়, এটার মধ্যে দেওয়া হয়। এটার মধ্যে দেওয়া হয়, এটার মধ্যে দেওয়ার পরে এখানে অটোমেটিকলি এটা তৈরি হয়ে আসে, অটোমেটিকলি। ভাই তাহলে আমাদের আপনাদের কারখানা, বোতলের কারখানাটা দেখা আর কি। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই, এটা আমাদের এই যে বোতলের কারখানা, বোতল তৈরি হয় এখানে, বোতল তৈরি হয় আর কি। হ্যাঁ, এটা হলে আপনার পান পরাগ। হ্যাঁ, এই যে পান পরাগ, এটা মাথা
কিভাবে বোতল তৈরি করে আমরা দেখাই তো ভাই, ওগুলো ভাই কি ভাই এগুলো বোতল তৈরি হইতেছে, এখানে হিট হইতেছে, ওগুলো একটু নেন তো ভাই। ও হিটার মাধ্যমে তৈরি করেন আপনারা? হ্যাঁ হিটার মাধ্যমে। হাওয়ার মাধ্যমে ওইটার মাধ্যমে বোতলের শেপটা আছে, তার মানে আপনারা কিন্তু এগুলো তৈরি করে থাকেন আর কি, যারা সরাসরি কারখানা থেকে এগুলো নিতে চাচ্ছে তারা কিন্তু আপনার কাছ থেকে খুবই কম দামে কিন্তু বোতল গুলি কিনতে পারবে। ইমরান ভাই আমরা তো গোডাউন এবং কারখানা দেখে এলাম, আমরা কাস্টমারদের কিছু ধারণা দেবো আপনাদের এখানে কি কি ধরনের বোতল আছে, কত মিলিতে শুরু হয়? এটা আপনার 30 মিলি থেকে আপনার 5 লিটার, 5 লিটার আমাদের ছোট থেকে শুরু করি ভাই। জি 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 তারপর কি আছে? তারপর আপনার এটা হইলে 30 মিলি, এটা হইলে আপনার 80 মিলি, 80 মিলি বোতল আছে, তেলের বোতল, সরিষার তেলের বোতল আর কি। জি জি। ও বিভিন্ন ধরনের ই হবে বোতলে ডিজাইন হবে তাই না? জি জি। এটা কত করেছেন? এটা আপনার 3 টাকা। এটাও 3 টাকা? এটাও 3 টাকা। ও আর কিছু? এটা হইলে 100 মিলি, 100 মিলি। হ্যাঁ এটাও 3 টাকা। এটাও 3 টাকা আর কি। এবার 3 টাকার মধ্যে কতগুলো ই হবে আপনাদের? এটা 3-4 আইটেম আছে, 3-4 আইটেম আর কি হবে আর কি। এর কি মুখা সহকারে থাকবে? হ্যাঁ এটা আপনার 200 মিলি, 200 মিলি, 200 মিলি আদনি। হ্যাঁ বোতল কত করে দিচ্ছেন আপনারা পাইকারি? এটা আপনার পাইকারি হলে 27 টাকা, 27 টাকা। এই দুটো কি আলাদা নাকি? হ্যাঁ আলাদা। এটা হলে আপনার ফ্রেশের, এটা হলো রূপচন্দা, আর এটা হলো তীরের, 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 এটা তীর রূপচন্দা ফ্রেশ। হ্যাঁ গেটা পার কি ওদের বোতল না কিন্তু গেটা পার, গেটা পার কি একই গেটা পার ই পাবে আর কি তেলে বোতল। এগুলোর প্রাইস কেমন হবে ভাই? 5 লিটার সম্পূর্ণ 27 টাকারই, 5 লিটার যত আছে, 5 লিটার যেগুলো আছে সবই পড়বে 27 টাকা, 27 টাকা পার পিস। হ্যাঁ আর এটা হলো আপনার মাঠার বোতল 250 মিলি, মাঠা আর কি 250 মিলির মধ্যে আর কি। ও মাঠা, যারা মাঠা বিক্রি করে আর কি, মাঠা প্যাকেজিং এর জন্য যারা চাচ্ছে তারা কিন্তু আপনার কাছে এখানে খুব কম দামে পেয়ে যাবে। এটা কয় মিলি? এটা হলো আপনার 250 মিলি, 250 মিলি। এটা কত করে দিচ্ছেন? এটা হলো আপনার 4 টাকা, 4 টাকা। হ্যাঁ আর এটা? এটা হলো 500 মিলি, 500 মিলি আর কি মাঠা, মাঠা 500 মিলি। আচ্ছা হাফ কেজি ওজনে যেটা আর কি, এটা কত করে দিচ্ছেন ভাই? এটা হলো আপনার 4 টাকা 80 পয়সা, 4 টাকা 80 পয়সা আর কি। ও আর কি আছে? এটা হলো আপনার 1 লিটার, 1 লিটারে কি সব বোতল? রূপচন্দার 1 লিটার, রূপচন্দা তেলের 1 লিটার যে এটা আছে, এটা কি বর্তমানে চলতেছে বেশি নাকি আপনাদের? হ্যাঁ মোটামুটি চলে আর কি, এটা আর কি বেশি চলতেছে আর কি এগুলো আর কি। এর কত করে দিচ্ছেন ভাই? এটা আপনার 6 টাকা 80 পয়সা, 6 টাকা 80 পয়সা আর কি। আর কি আছে? আর আপনার আছে এটা আপনার 200 মিলি, এই কি সেটা জুসে? হ্যাঁ জুসে, জুস মানে হ্যাঁ প্রাণ কোম্পানি যা ই করতে চায় আর কি, 200 মিলি। কত বলে? তাদের মতই 19 20 সেম আর কি। হ্যাঁ কত বললেন এটা? এটা 4 টাকা, 4 টাকা। হ্যাঁ মাত্র 4 টাকা পিস? জি 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 জি। দেখেন আর এটা হইলো আপনার 2 লিটার, 2 লিটার তেলে, তেলের বোতল আর কি, 2 লিটার তেলের বোতল। ও দেখেন এটা তীরের, আর সরিষার তেল, সয়াবিন তেল, যে কোনো তেল আর কি এটার মধ্যে প্যাকেজিং করতে পারবে আর কি। এটা কত বলেন ভাই? এটা হইলো 11 টাকা, 11 টাকা কয় লিটার এটা? এটা 2 লিটার, 2 লিটারের বোতল হবে আর কি। এটাও 2 লিটার রূপচাঁদা, শেপটা আলাদা তাই না? এটা বলছে এটা চার কোণের আছে শেপ যেটা বলে আর কি, ওইটা আর কি। ও এটা হইলো আপনার 500 মিলি, এটার প্রাইস কেমন? এটা 11 টাকা কি, এটা একই 2 লিটার যেগুলো আছে সবই 11 টাকা করে পড়বে আর কি, 11 টাকা করে। আর এটা এটা কত? এটা হাফ লিটার,
হাফ লিটার 500 মিলি যেটা বলা 500 মিলি এর কি যেটা বলা এটা মুখা সহ থাকবে হ্যাঁ মুখা সহ এর কত করে দিচ্ছেন ভাই এগুলো হলো 4 টাকা 80 পয়সা 4 টাকা 80 পয়সা 80 পয়সা জি 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 ও এই সাইডে দেখতে কালারিং কিছু বোতল আর কি হ্যাঁ এটা হইলে আপনার রূপ রাধুনী রাধুনী আর কি শেপটা আছে ওইটা আর কি কত মিলি 500 মিলি 500 মিলি এগুলোর প্রাইস কেমন এগুলো প্রাইস আপনাদের এটা 650 টাকা পড়ে 650 টাকা আপনারা যে রেটটা বলতেছেন এই রেটটা কি যারা কাস্টমাররা ভিডিও দেখে ফোন দিবে তারে দিতে পারবেন জি 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 আর যারা নিতে চায় সর্বনিম্ন কত কত পিস নিতে হবে পাইকারি এটা আপনার বান্ডিলে 200 থাকে 1000 বা আপনার 1500 2000 জানে আর কি জানে আর কি সর্বনিম্ন কত নিতে হবে 520 520 এইটার মধ্যে 520 নিতে হবে আর এই সাইডে কালারিং কিছু বোতলের আইটেম আর কি আপনি কালারে বোতল আইটেম মারেন হ্যাঁ এই যে 1 কেজি 1 কেজি হ্যাঁ 1 কেজি ওই যে নারকেল তেল বিক্রি করে ওগুলো হ্যাঁ হ্যাঁ কালারিং যেটা চাচ্চা আর আগে আগে আমরা সলিডটা দেখাইছি না এক কালার সাদার মধ্যে ফ্রেশটার কি আর কালারিং এর মধ্যে আপনাদের কাছ থেকে কেউ যদি ভাই যে কোনো ডিজাইনে যে কোনো মডেলে অনুযায়ী বানিয়ে চায় ডাইট তৈরি করে দিব তৈরি করে আপনি বানিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কেউ যদি বলে আমি বেশি পরিমাণ মাল অর্ডার দিয়ে নিতে চাই সেও দিতে পারবে ডাইজ বানাই দিব অসুবিধা নেই তাদের সাথে কথা বলে তারা এগুলো কিন্তু নিতে পারবে তাদের নাম টাম দিয়ে তারা নিজে নিতে পারবে এগুলো ভাই প্রাইস কেমন দিচ্ছেন এটি আপনার অনেক সময় এগুলো ম্যাট্রিক্স এর উপর নির্ভর করে যেমন এটি 10 টাকা পড়ে আপনার যদি 10 টাকা পড়ে আর কি হ্যাঁ 10 টাকা এগুলো কি লোগো ই করা থাকবে না হ্যাঁ লোগো তার লোগো করে করে দেব এটা তো পার্টি যে কোনো কোম্পানি আর কি নিতে চায় আর কি নিতে পারবে আর কি নিজস্ব কোম্পানির টাইজ দিয়ে যদি বানিয়ে নিতে চায় নিতে পারবে আর কি কত করে কত নিতে পারবে আপনার কাছ থেকে এগুলো আর আপনি 9.5 টাকা পড়ে 9 টাকা 50 পয়সা মতো 9 টাকা 50 এইটা কিসে আর এটা তো আপনার ওই নারকেল তেলে নারকেল তেলে আপনার এটা 9 টাকা 9.5 টাকা পড়ে 9 টাকা এবং 9 টাকা 50 পয়সার মধ্যে এগুলো পেয়ে যাবে আর কি ও এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণে কালেকশন আছে আর কি তাই না বোতলে আর কি জানিতে আছে অবশ্যই কিন্তু ইউ আমাদের পাইকারি রেট এটা শুধুমাত্র পাইকারি রেট পাইকারি রেট আপনারা কিন্তু এগুলো চক বাজারে সেল করেন হ্যাঁ চক বাজার আছে বাইরে বাংলাদেশ সব এখানে আপনারা এগুলো সেল করে থাকেন তার মানে যারা নিতে চায় পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু আপনাদের কাছে যে নাম্বারটি আছে স্ক্রিনে ওই নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবে অবশ্যই হ্যাঁ সর্বশেষ আপনাদের দোকানের লোকেশনটা আবার যদি বলে দিতেন হ্যাঁ দোকানের লোকেশন হলো আপনার 32/33 হাজিবালু রোড চক বাজার ঢাকা চক বাজার ঢাকা জি